রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সন্দেশখালি কাণ্ডে ফেরার শেখ শাহজাহানের ছবি। সেই ছবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। ছবি দেখিয়ে শুভেন্দু যোগে তত্ত্ব সামনে আনছে তৃণমূল, পাল্টা আক্রমণ শোনাচ্ছে বিজেপি। তবে এই সবের মাঝে ঘটনা চার দিন পরও খোঁজ মেলেনি শাহজাহানের, কোথায় সন্দেশখালীর ডন, মুখে কুলুপ স্থানীয়দের। এই ছবি এখন ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ফেরার তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে। এই ছবিকে হাতিয়ার করেই শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। যে কোনো এজেন্সির উচিত শুভেন্দুকেই জেরা করা, কারণ একটি ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহান শেখের। তো সুতরাং শুভেন্দু অধিকারী কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে, শাহজাহান শেখ কি করেছে না করেছে এটা একটা আলাদা পার্ট, তদন্তের পার্ট। কিন্তু শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে, তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গেও যথেষ্ট তার চেনা শোনা পরিচিতি হৃদ্যতা যোগাযোগ ছিল। প্রায়শই শাহজাহানের সঙ্গে দেখা করতে আসতেন শুভেন্দু অধিকারী, দাবি শাহজাহানের ভাইয়ের। একটা সময় তো বিরোধী দলনেতা তিনিও এই দলেই ছিলেন, তিনি সন্দেশখালীতে একাধিকবার আসতেন, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক ছিল। হ্যাঁ, একই সঙ্গে তারা রাজনৈতিক মানে সহপাঠি হিসেবে কাজ করেছেন। সন্দেশখালীতে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর চার দিন পার, এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় গা ঢাকা দিয়েছেন তিনি? শাহজাহানের খোঁজে চলছে তল্লাশি, নাকা চেকিং। ফেরার শাহজাহানের সূত্র খুঁজতে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করে কলকাতা টিভি। এই রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা। কুণালের দাবি, বিজেপি রুশকানিতেই এরাজ্যে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। এমনকি এ নিয়ে রাজ্যপালকেও নিশানা করেন তৃণমূল মুখপাত্র। কুণালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী কেন বিজেপির কোন সর্বোচ্চ নেতাও শাহজাহানকে বিজেপিতে নিয়ে আসতে পারবেন না? এই ধরনের কথাবার্তা বলে পাপস্খলন করা যায় না। মানুষ তৃণমূলকে চিনেছে, শাহজাহানকেও চিনেছে। গত 30শে ডিসেম্বর সন্দেশখালীতে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি সরাসরি শাহজাহানের নাম নিয়েই আক্রমণ করেন। দাবি এবং বসিরহাটের পুর প্রধান এবং পৌরসভা জড়িত, অতএব এদের ব্যাগ গুছিয়ে রাখতে বলুন, এদের যা হওয়ার তাই। 5ই জানুয়ারি সকাল 7:30 নাগাদ সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে যায় ইডি। রেশন দুর্নীতিতে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে যায় ইডি। সকাল 8:20 নাগাদ বসিরহাট থানায় খবর দেওয়া হয়। আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ততক্ষণে ভিড়ের ভেতর থেকে ছোড়া ইঁটের আঘাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তবে রাজ্য পুলিশের ডিজির হুঁশিয়ারির পরেও কেন গ্রেপ্তার নয় শাহজাহান, তা নিয়ে প্রশ্ন উঠছেই। সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।